শোনো খেলো খেলো বেবি নো এটা খাই না সোনা তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ যদি সত্যিকারের বাড়িটা খেয়ে নিত আরে খায় তো নি না সকাল সকাল চিল্লিও না মেয়ে ভয় পেয়ে যাবে আচ্ছা ঠিক আছে এই নাও চা ধরো আসো বাবা উল্টো পাল্টা জিনিস এভাবে মুখে দেয় না সোনা ঠিক আছে সোনা ভালো মেয়েটা তুমি হ্যাঁ এবার টিকার হবে না আমার কাছে আইডিয়া আছে তাড়াতাড়ি বলো কিভাবে তোমরা না ঝটপট ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো সবার প্রথমে কিছু বিস্কিট নিয়ে নাও আর এর পাউডার বানিয়ে ফেলো আর তারপর এডিবল স্যান্ডের জায়গায় এইটা দিয়ে দাও এরপর বাচ্চা যদি না জেনে বুঝে খেয়েও ফেলে না তাহলেও ক্ষতি নেই আমি কোল্ড ড্রিঙ্কস খাবো মা দেবো তো কোল্ড ড্রিঙ্কস আগে এটা আগে এটা করে না এরকম করে না একটা জল মারবো না বাচ্চা যদি জোর করে ওষুধ না খায় তো মেডিসিনের যে বটলটা আছে ওর মধ্যে রেখে দাও একটা স্ট্র এবার তার সামনে একটা কোল্ড ড্রিঙ্কস এর ক্যান রেখে মেডিসিনের বটলটাকে এইভাবে লুকিয়ে দাও আর এইভাবে এবার মেডিসিনটাকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাইয়ে দাও দেখবে খুব সহজেই ও খেয়ে নেবে আমার সোনাটার খিদে পেয়েছে না না কেন খিদে পায়নি আচ্ছা কেন আমি এক্ষুনি আসছি হ্যাঁ A few moments later. ভগবান দইয়ের জন্য প্রথমে দইটা নিয়ে নাও আর তার মধ্যে মিশিয়ে দাও ফুড কালার এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নাও আর দেখো আমাদের রঙিন দই তৈরি হয়ে গেছে এবার এটা গিয়ে নিজের বাচ্চাকে খাইয়ে দাও দেখবে খুব মজা করে খেয়ে নেবে ফাইনালি সব কাজ শেষ করে ফ্রেশ হলাম মা এই দেখো ড্রাই ওয়াও বাবা খুব সুন্দর হয়েছে শান্তিতে বসতেও দেয় না কি হলো বাবা মা কালার বুঝছি না এবার আমি কিভাবে ড্রয়িং করব ও ফয়ের বাবা গিয়েছে অফিসের কাজে বাইরে আমি এখন কাকে বলবো এগুলো আনার জন্য ও ইয়ে প্রথমে একটা ওয়েট ওয়াইপস নিয়ে এভাবে ফোল্ড করে নাও আর তারপর তার সাইডে রেখে দাও একটা ইয়ারবাড আর ইয়ারবাডসটাকে ওয়াইপস দিয়ে এভাবে ফোল্ড করতে থাকো পুরো ওয়াইপসটাকে ফোল্ড করার একটু আগে নিয়ে নাও একটা সেলোটেপ আর তারপর ওটাকে আটকে এভাবে আবার রাউন্ড মোশনে ঘোরাতে থাকো সেলোটেপটা লাগানোর পরে না ওয়াইপস এর সাথে ইয়ারবাডটা খুব ভালো করে সেট হয়ে যাবে হয়ে যাওয়ার পর একটা সিজারের সাহায্যে টেপটাকে কেটে ফেলো এবার বার্ডসটার এই সাইডে ঢেলে দাও ফুড কালার ভালো করে ফুড কালার ঢালার পরে দেখো আমাদের ডিআইওয়াই স্কেচ পেন তৈরি হয়ে গেছে তো চলো এবার এটা দিয়ে ড্রয়িং করেও দেখি দেখো একদম আসল স্কেচ পেনের মতোই এফেক্ট আসছে বেবি কোথায় তুই খিদে পেয়েছে তোমার সোনা হ্যাঁ মা আচ্ছা
এনে বাবা খেয়ে নে। এইটা আমি খাবো না, আমি ওইটা খাবো। আচ্ছা ঠিক আছে, প্রথমে এইটা খেয়ে নে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই খাস। না না না, আমি এইটাই খাবো। বাচ্চা যদি ফার্স্ট ফুড খাওয়ার জন্য জেদ করে তাহলে ফার্স্ট ফুডটাকে সরিয়ে দাও আর নিয়ে নাও একটা আপেল, আর আপেলটাকে এভাবে ফ্রেঞ্চ ফ্রাইজের শেপে কেটে ফেলো। দেখো একদম এইভাবে। এবার এটাকে ওই প্লেটেই ঢেলে দাও আর নিয়ে যাও নিজের বাচ্চার কাছে, দেখবে খুশি হয়ে যাবে আর খেয়েও নেবে। আচ্ছা তুমি যে স্কুলের মিটিং এ গেছিলে আজকে, কি বললো ওখানে? ওদের স্কুলে ছুটি পড়ে গেছে, সামার ভ্যাকেশন। আচ্ছা শোনো না, তোমায় কয়েকটা কাজ করতে হবে বুঝলে। কারণ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। আমি এখনই আসছি, তুমি টেনশন করো না ঠিক আছে। হ্যাঁ কি হয়েছে? মায়ের শরীর খারাপ হয়ে গেছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। শোনো আমি খাবারটা রেডি করে রেখেছি, ওকে টাইমে খাইয়ে দিও আর তুমিও টাইমে খেয়ে নিও। ঠিক আছে তুমি টেনশন নিও না। তুমি খাও, আমি এখনই আসছি কল রিসিভ করে। ওকে আজকে তুমি অফিস কেন আসনি? না না না, আমার তো ছুটি ছিল। ও আমি তো ভুলে গেছিলাম, আমি মেল করে দিয়েছি, করে দিয়েছি, কোনো টেনশন নিতে হবে না। ঠিক আছে ওকে ওকে। এটা তুমি কি করে দিলে? আমি কি করলাম বাবা? ও ইয়া, সবার প্রথমে এই ধরনের একটা সাকশন কাপ নিয়ে নাও আর তারপর এর উপরে লাগিয়ে দাও গ্লু, আর গ্লু লাগানোর পরে বোলটাকে এর উপরে চিপকে দাও। এবার কি, এই বোলটাতেই বাচ্চাকে খাবার দিয়ে দাও। বাচ্চা যদি এদিক ওদিক করে তাহলেও বাটিটা পড়বে না, এটা একদম টেবিলের সাথে চিপকে থাকবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো বলো? যদি তোমাদের বাচ্চা ওর মতন জেদ করে না তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদেরই জন্য। যদি এটা আরো পার্ট দেখতে চাও না তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি হ্যাঁ, ভিডিওটাকে লাইক কেন করো না তোমরা? আমাদের এখন আরো অনেক ভালোবাসার প্রয়োজন, তো লাইক করে দাও। কি বাবু তাই তো? হ্যাঁ লাইক করে দাও। আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দাও।